আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা যারা আল্লাহর কুদরতের ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে আমাদের এই চ্যানেলটিতে সুস্বাগতম। কেননা আমরা প্রতিনিয়তই আল্লাহর কুদরতের ভিডিও আপলোড করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে ফিরে যাই। এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গরুর বাছুরকে, এবং এই গরুর বাছুরটির দুইটি মাথা রয়েছে, ভিতরের দিকে দুইটি চোখ এবং বাহিরের দিকে দুইটি চোখ রয়েছে। এই ঘটনাটি ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, যার প্রমাণ এই ভিডিওটি। এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি গাছের পেট থেকে অনর্গল ঝর্ণার মতো পানি পড়ে যাচ্ছে। সত্যি ভিডিওটি দেখে আমি নিজেই হতভম্ব হয়েছি। আসলে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মালিক। আল্লাহ তাআলা চাইলে তার একটি ইশারায় যথেষ্ট। এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে দুইটি কুকুরকে। এর মধ্যে একটি কুকুর এই ঝর্ণার মধ্যে লাফ দেয় একটি গাছের ডাল ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিচে পড়ে যায়, এবং সেই বিষয়টি লক্ষ্য করে তার সঙ্গী পাশের কুকুরটি। সেই কুকুরটি নিজের মায়া ত্যাগ করে সেই কুকুরটিকে বাঁচানোর জন্য ডালটি কামড়ে ধরে এবং তাকে বাঁচানোর জন্য সক্ষম হয়। আল্লাহু আকবার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর নিয়মিত আল্লাহর কুদরতের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।